জনভাগিদারী সমংবুতাংনি বেদে গ্রমই তাং শালি ফুঙ্গ আগরতলানি জুদা জুদা রংনকনি বসা বসা সরাই রংনতই নিপুন ত্রিপুরা মুঙ্গই কাইসা রেলি সংসাজাকা সালথাং ত্রিপুরা হাঙ্গনি রং ফুরংনাই রক অ তাং বতাং সংসাখা অ পান্দানো চেঙ্গি রেখা আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার অ রেলি ও কাইসিনি রংনকনি রং সরনাই রক মানজা ফাইকা বসকাং জুন তালনি জিসনি সালমারি ও পুনে দলি ও সংসাজাকনাই জি টুয়েন্টি নি পাইথাক সামিত হাস্তে হাবংনি বুনিয়াদি রং বেদেকনি কাইসা বদল অ সামিত মাঞ্জা ফাইকা অ সামিত বসকাঙ তনই ন যত হাকতর মাই বাকসা ত্রিপুরা হাস্তি ও জনবাগিদারী সামং বতাংনি বেদেক অঙ্গে সালথং ত্রিপুরা হাঙ্কর রং বেদেকনি লুয়াজি মুম্বাই আগরতলানি কাইসিনি রং নকনি বসা বসা সুরাই রং নতই অ রেলি খলাই রাজাকা আগরতলা উমুকান্ত খোলানি সিমি চেঙ্গই রবীন্দ্র শতবর্ষিকী ববন বসকাঙ্গ ফাই অ রেলি মোথাকজাকা রেলি ও কক নারকথানি পুর নিগমনি মেয়র দীপক মজুমদার সাকা নিপুনংখা ত্রিপুরা তে ভারত হাকতর বাই লুয়াজি যা সরকারের এক এক মিশনের অভিনব উদ্যোগ আমাদের রাজ্য সরকারও এই কর্মসূচি অন্তর্গত বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে এটার প্রচার করার উদ্দেশ্যে অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যে সকল অংশের মানুষকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সার্বিক জনগণের কাছে তুলে ধরার জন্য নিপুণের যে কর্মসূচি বা নিপুণের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি তুলে ধরার জন্য এই ধরনের বিভিন্ন জায়গায় এক একভাবে এক এক রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আজকে এই রাজ্যে শহরে সাতটি বিদ্যালয়কে নিয়ে আজকে রেলি করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নিপুণের যে কর্মসূচি তার সুফল কীভাবে প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে নেওয়া যায় বা তাদেরকে গ্রহণ করা হয়। তো আমাদের ভারত এই মিশনের লক্ষ্য হচ্ছে 2026-27 সালে শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর শেষে সব শিশুকে ভাষাগত এবং গাণিতিক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করানো। এই নিপুণ মিশনে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের সাথে ত্রিপুরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন প্রতিটি বিদ্যালয়ে নিপুণ কর্ণা তৈরি করা, যেটা স্যার বলেছেন, বিদ্যাসেতু মডেল তৈরি, ক্রিয়ামূলক শিক্ষার উপর জোর দেওয়া, অনেক বিষয়ের উপর এভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দিশার নির্দেশে G20 এবার ভারতবর্ষে আয়োজিত হয়েছে। সর্বশেষ G20 সামিটে আয়োজিত হচ্ছে মহারাষ্ট্রের পুনে শহরে আগামী 17 জুন থেকে 22 জুন পর্যন্ত। ত্রিপুরা থেকেও বুনিয়াদী শিক্ষা দপ্তরের একটি টিম সামিটে অংশগ্রহণ করবে। এই G20 সামিটকে সামনে রেখেই অন্যান্য রাজ্যের মধ্যে ত্রিপুরাত জনভাগিদারি কর্মসূচি সমূহ পালিত হচ্ছে। তো এই জনভাগিদারি কর্মসূচির অঙ্গ হিসাবেই পশ্চিম ত্রিপুরা জেলায় নিপুণ সম্পর্কিত সচেতনমূলক অঙ্গ হিসাবে আজকে রেলির আয়োজন করা হয়েছে।